সালানপুরের বড়িয়া গ্রামে বজ্রপাতে মৃত ১১ বছরের বালক, এলাকায় শোকের ছায়া। আসানসোলের সালানপুর জেমারি শিরিশবেরিয়া গ্রামের শেখ সাহিল ১১ বছরের বালক পাশের গ্রাম রেজ্জাকনগরে খেলতে গিয়ে বুধবার বিকেলে বৃষ্টি শুরু হয়। তারপর একটি গাছের তলায় আশ্রয় নিতেই বজ্রপাতে মৃত্যু হয় শেখ সাহিলের। ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং মৃত বালকের পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এলাকায় শোকের ছায়া। শেখ সাহিল উসি মে বিজলি চমকা পেড় কে নিচে খড়া থা জাকর ওয়হীঁ পর স্পট হো গিয়া। ক্যা করতা হ্যায় লড়কা? লড়কা কুছ নাহি, এসে পড়া লিখা করতা থা। কমা 11 সাল উমর হোগা। আজ কি হলো এখানে? আজকে এটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল। আমাদের শিলিগুড়ি একটা বাচ্চা ধরেরা কেউ করে গেছিল, খেলছিল, সেখানে বাস করে মারা গেল। এই রমজান মাসে খুবই মানে কষ্টদায়ক ঘটনা। তো আজকে আমরা এসছি, আমাদের ভোলা আছে এমএলএ সাহেবের নির্দেশে, আমরা এই পরিবারের পাশে আছি, আমরা সব রকমের সহযোগিতা করব। যেই ঘাটতি ওদের ঘটে গেল, বাচ্চা মারা গেছে, তা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু সব দিক থেকে, আর্থিক দিক থেকে হোক বা যেই দিক থেকে হোক, এমএলএ সাহেবের নির্দেশে আমরা ওদের পাশে থাকবো। টিমারি থেকে সৌমিত্র গাঙ্গুলি ও সাহিল খান, টাইমস বাংলা। আধার কার্ড ভোটার কার্ড গাড়িতে পাঠিয়ে দিবি না?